স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট ওই মহাকাশে ঘুরে বেড়াচ্ছে। পুলিশের গুলিতে নিহত দলীয় কর্মীর লাশ কাঁধে নিয়ে শেখ হাসিনা নিজেই কালো পতাকা মিছিল করেছিলেন বলে আজকে তার কর্মীরা তার জন্য জীবন বিলিয়ে দিতেও উৎকণ্ঠা বোধ করেন না। 1981 সালের 17ই মে শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই সেদিন কুর্মিটোলায় লাখো মানুষের ঢল নেমেছিল, আর সেই ঢলের ঢেউয়ের স্রোতেই ভেসে গিয়েছিল এই বাংলা সফল অপশক্তির অপশাসন। আজকে যথার্থই বলতে হয়, স্বৈরাচার বিরোধী আন্দোলনের মিছিলে পুলিশের গুলিতে নিহত দলীয় কর্মীর লাশ কাঁধে নিয়ে শেখ হাসিনা নিজেই কালো পতাকা মিছিল করেছিলেন বলে আজকে তার কর্মীরা তার জন্য জীবন বিলিয়ে দিতেও উৎকণ্ঠা বোধ করেন না। আজকে যথার্থই বলতে হয়, সেদিন মানিক মিয়ার বিরুদ্ধে জনসভায় দাঁড়িয়ে শেখ হাসিনার চোখের জল গড়িয়ে পড়েছিল বলেই আজকে সারা বাংলাদেশ শেখ হাসিনার সেই চোখের জলকে হৃদয়ের উপজীব্য করে, হৃদয়ের আলোক্য করে বাংলাদেশের বিনির্মাণে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ রেখে কাজ করে চলেছে। আজকে যথার্থই বলতে হয়, এই বাংলার মানুষের মুক্তির আন্দোলনের অগ্রদূত প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এসে দাঁড়িয়ে শেখ হাসিনা স্বৈরাচার বিরোধী আন্দোলনের ডাক দিয়েছিলেন বলেই হয়তো আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সেই গণতন্ত্রের চেতনা, সেই মৌলবাদ বিরোধী ধারণা বহমান রয়েছে। আজকে যথার্থই বলতে হয়, শেখ হাসিনার গাড়ি যখন স্বৈরাচারী পুলিশ ট্রেনে ট্রেনে নিয়ে গিয়েছিলেন পতাকাবাহী গাড়ি, তখনও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা নিজে পায়ে হেঁটে মিছিল করেছিলেন, আর সেই মিছিলের অনুপ্রেরণা থেকেই আজকে আমরা হয়তোবা এই দেশে শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা হত্যার বিচার সম্পন্ন করতে পেরেছি, শেখ হাসিনার নেতৃত্বে রাজাকারের বিচার আমরা সম্পন্ন করতে পেরেছি। আজকে যথার্থই বলতে হয়, শোষিতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নিতে রাজপথে শেখ হাসিনা মুক্তির মন্ত্রণায় সারা বাংলার মানুষকে মন্ত্রমুগ্ধ করেছিলেন বলেই আজকে বাংলাদেশের মানুষ শোষণ নিপীড়ন থেকে মুক্তি পেয়েছে। আজকে আমরা এই হাজারো ছাত্র জনতার সমাবেশ থেকে, লক্ষ কোটি ছাত্র জনতার পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা প্রিয় নেত্রী আপনার উদ্দেশ্যে বলতে চাই, আপনি ফিরেছিলেন বলেই বাংলাদেশের সমুদ্র সীমা বিজয় হয়েছে, আপনি ফিরেছিলেন বলেই আজকে আমাদের স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট ওই মহাকাশে ঘুরে বেড়াচ্ছে, বঙ্গবন্ধু কন্যা আপনি ফিরেছিলেন বলেই বাংলার মানুষের আরাধ্য স্বপ্ন ইলেকট্রনিক ভেহিকেলের যুগে প্রবেশের সেই চিন্তা চেতনা বাস্তবায়ন হয়েছে, আর তার বাস্তব প্রতিফলন ওই যে আমাদের পিছন থেকে ছুটে চলা মেট্রো রেল। বঙ্গবন্ধু কন্যা আপনি সেদিন ফিরেছিলেন বলেই আজকে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের আজীবনের আরাধ্য স্বপ্ন প্রমত্তা পদ্মার উপরে পদ্মা সেতু দৃশ্যমান হয়েছে।